নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেয়া চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, 2014 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেয়া হয়। আটটি দেশের সঙ্গে বাংলাদেশ এ ব্যাংকে অংশগ্রহণ করে। সচিব জানান, চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া 65টি সিদ্ধান্তের মধ্যে 34টি বাস্তবায়ন করা হয়েছে। সম্মেলন করেছে, সেই সম্মেলনে তারা একটা নতুন ব্যাংক করার ঘোষণা দিয়েছিল। সেই ব্রিক্সের পাঁচটি দেশ এবং পরবর্তী আরও তিনটি, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর, এই আটটি দেশ নিয়ে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অন্তর্ভুক্তের আহ্বান জানানো হয়েছিল। বাংলাদেশ তখন এই ব্যাংকের অংশগ্রহণ করে।